हेलो गाइस, वेलकम टू माय चैनल। मैं मियामू। नमस्कार दादा, তবে কি কি গাছ কাঠ আছে? ও, আমাদের ঘরে তো অনেকই গাছ আছে। ব্ল্যাক এজে আমার আম্মু মোলা করে খাই। গাছ আছে। ওই দেখো, একটা ছেলে দাঁড়ায় দিছে, মানে আমি ভিডিও করি, ভিডিও। হ্যাঁ হ্যাঁ, আমি ভিডিও করতেছি। থাম আম্মু, যে এটা হলো আমাদের একটা গাছ। এই যে এটা হলো একটা আমাদের গাছ। এই যে একটা কি ছোট ছোট মরিচ, তাও খেতে মজা। এই যে এটা আমার ভাই একটা প্রথম দেখা গেছে। এই যে একটা মেহেন্দি গাছ, পেঁপে গাছ, এটা হলো পেয়ারা গাছ। আর আমরা আমাদের একটা জিনিস দেখাবো, জিনিসটা হলো আমরা ঘর ভাগ করা হয়েছে। ভাগটা দেখো, ঘরের জায়গাটা দেখাবো। ওই যে প্রথম যে ব্লকটা ছিল আমার বাড়ি, ওই বাড়ির ব্লকটার কয়েকদিন, মানে অনেক দিন পর আমাদের বাড়ি ভাগ হয়েছে। ওই ভাগে আমরা অনেক জায়গায় বেশি পাইছি। আমার ওই যে একবার একটা বড় দাদা ছিল, ওই দাদার বাড়িটা ভাঙা হয়েছে, ওই দাদার বাড়িটা। আর এদিকে মানে একটা দেওয়াল দেওয়া হয়েছে। এই যে আর একটা পেয়ারা গাছটাও ভাঙ্গা হইতে পারে, যদি এই জায়গাটা যদি ইয়া করে তাহলে ভাঙ্গা দিতে পারে। ইয়া গাছটা পুরাটা একবার ভাঙ্গা পড়ছে। আর উপরের থেকে দেখলে একবার ওই জায়গাটা লাগে কোনো বিশ্বযুদ্ধ হয়েছে এমন লাগে। পিছন সাইডটা আচ্ছা, দেখছেন কি ঘরের অবস্থা। আর আমি ব্লগ করছি, আজকাল 26শে মার্চ, আজকাল 26শে মার্চ উপলক্ষে আমি আমি আমার একটা বই ইয়া করছি, মানে আমি মাঠে যাইতে পারছি না, তাই মাঠে যেতে চাইছিলাম কিন্তু মাঠে যেতে গেছিলাম। এই যে আমি কত অঙ্ক এতক্ষণ ধরে করছি মাঠে না যায় যায়, এই যে অনেকটি অঙ্ক রেডি করতে এসছে, সব সব আমার করা হয়েছে। এটা ভাল লাগে না এই অঙ্ক করতে, আইডি খালি। আর আমার পিছনে পৃষ্ঠায় আসছিল, এই যে আমার ভাইয়ের লেখছিল, হ্যাঁ নাকি ইয়াতে হ্যাঁ আবুর সাথে নাকি মাঠে যাবে। এই জন্য আল্লাহ হাফেজ, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক। Thank you.